সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ দীর্ঘদিনের। অভিযান করা হয়, পরে আবারও চলে অনায়াসে মাছ শিকার। এ নিয়ে আজ সকালে বিষ প্রয়োগ করে মাছ শিকারী চক্রের 8 জনকে আটক করেছে পূর্ব বন বিভাগ। সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ভেরিখালি খাল এলাকা থেকে বিষসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি কাঠের নৌকা, 4টি জাল ও 2 বোতল কীটনাশক জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট টিম ও হারবাড়িয়া টহল ফাঁড়ির সমন্বয়ে যৌথ অভিযানের নামে বনরক্ষীরা এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে নৌকা জাল নিয়ে পালানোর সময় ধাওয়া করে আটক করেন 8 বিষ দস্যুকে। পরবর্তীতে বন আইনে মামলা দায়ের শেষে বিকেলে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। নিউজ ডেস্ক, DSTV বাংলা।